আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের বিষয়, আপনার ফেসবুক আইডি গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা সেটি কিভাবে বুঝবেন। এমনও আছে যে আপনার আইডিটা অন্য একজন ইউজ করতেছে বা অ্যাক্সেস করতেছে, আপনি সেটা একদমই বুঝতে পারতেছেন না। আজ দেখাবো কেউ যদি আপনার পাসওয়ার্ড নিয়ে আপনার আইডিটা যদি লগ ইন করে চালায় কিভাবে আপনি সেটি বুঝবেন, এবং এমত অবস্থায় কি করণীয়, এবং আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ সুরক্ষিত রাখার জন্য যে সেটিংস গুলো একান্তই প্রয়োজন সেই সেটিংস গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি আজকে ভিডিওটি অনেক হেল্পফুল হবে। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোম থেকে ফেসবুক লগ ইন করবো, ফেসবুক লিখে সার্চ করব। একই সিস্টেমে আপনারা আপনাদের মোবাইল ফোনেও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একই সেটিংস, জাস্ট আমার স্টেপগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদের ফেসবুক আইডিটি একদমই সিকিউর থাকবে। প্রথমে আমরা এখানে সেটিংস এ চলে যাব। মোবাইল ফোনেও দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস এ চলে যাব। সেটিংস থেকে আমরা দেখতে পারবেন এখানে উপরে সেটিংস নামে আরেকটি অপশন পেয়ে যাবেন, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর সিকিউরিটি এন্ড লগইন নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটাতে চলে যাব। আসার পর এখানে দেখতে পারবেন হোয়ার আর ইউ লগইন, আপনি কোন কোন ডিভাইস থেকে লগইন আছেন বা কোথা থেকে লগইন আছেন সেটা দেখার জন্য এখানে সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে কম্পিউটারে ফেসবুক ইউজ করতেছি সেটা দেখাচ্ছে উইন্ডোজ পিসি, আর আমি আমার যে ফোন রিয়েলমি সেটাতে ফেসবুক অ্যাপস এবং মেসেঞ্জারটা লগ ইন করা, যার কারণে দেখা। আর এখানে যদি আননোন কোনো ডিভাইস বা আননোন কোনো ডিভাইসের নাম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। এখানে নিচে আরেকটি অপশন দেখ, লগ আউট অফ অল সেশন যদি আমরা ক্লিক করি তাহলে তিনটা ডিভাইস থেকে এট এ টাইম আমরা লগ আউট হয়ে যাব। এই গেল প্রথম ধাপ, যার পরে আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। সবাই জানেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, আপনার যে বর্তমানে যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে দেবেন, তারপরে নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড। এই তো গেল। এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, অথরাইজ লগ ইন। অথরাইজ লগ ইন যদি আননোন কোনো ডিভাইস যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে এটি মার্ক করে দিয়ে রিমুভ করে দেবেন। এটি যেহেতু আমার নোন সেক্ষেত্রে আমি এটি রিমুভ করছি না। তৃতীয়ত হচ্ছে সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজ লগ ইন, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে নোটিফিকেশন, গেট নোটিফিকেশন আপনারা সিলেক্ট করে দেবেন, মেসেঞ্জার সিলেক্ট করে দেবেন, এবং ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে হবে আপনারা আননোন কোনো ডিভাইস যদি আপনার আইডি বা পাসওয়ার্ড নিয়ে যদি লগ ইন করে সেক্ষেত্রে এই তিনটাতেই আপনারা নোটিফিকেশন পাবেন যে না এই ডিভাইস থেকে আপনাদের লগ ইন করছে। ফাইনালি যে স্টেপটা দেখাবো, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটি অলওয়েজ আপনারা অন রাখবেন, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে যখনই আপনি অন্য কোনো ডিভাইস থেকে বা নিজে আননোন কোনো ডিভাইস থেকে ফেসবুক লগ ইন করতে যাবেন সেক্ষেত্রে আপনার যে নাম্বারটি আছে ফোনে, সেল ফোন নাম্বার, সেই নির্দিষ্ট নাম্বারে কিন্তু আপনার পিন বা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটা যদি না প্রবেশ করান, আপনার ফেসবুকে না দেন, তাহলে কিন্তু ফেসবুকে ঢুকতে পারবেন। যেহেতু এটা আমার অন করা আছে সেক্ষেত্রে এটা দেখানোর কিছু নাই, আপনারা জাস্ট স্টেপ ফলো করবেন, এখানে নেক্সট দিয়ে দিবেন এবং খালি ফোন নাম্বারটা দিয়ে অন করে দেবেন। এই তিনটা বিষয় আপনারা যদি করে রাখেন ফেসবুকে, তাহলে অবশ্যই নিশ্চিন্তভাবে আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, এবং ফেসবুক হ্যাকিং থেকে অনেকাংশে সুরক্ষিত থাকবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।